ব্রাদার্সদের নির্মিত বিশ্বের প্রথম চলচ্চিত্রগুলোর অন্যতম মাস্টারপিস এ ট্রেন রিচেস দ্য স্টেশন ছবিটি। যেসব ভাগ্যবান দর্শক এই সিনেমাটি পর্দায় দেখেছেন তাদের অনেকেই ভয় সরে গেছেন এই ভয়ে যদি ট্রেনটি পর্দা থেকে হঠাৎ বের হয়ে তাদের উপর আছড়ে পড়ে। সেই সময়কার দর্শকদের অনভ্যস্ততার কারণেই পর্দার ট্রেনের ভয়ে একসময় ভীত হয়েছে মানুষ। আবার মানুষের কাছে নতুন নতুন আবিষ্কারগুলো ছিল বিস্ময়কর আর সত্যিই জাদুকরী, যেমন ক্যামেরা, বিস্ময়কর আবিষ্কার। 1895 সালের চলচ্চিত্র আজ আমরা দেখতে পাচ্ছি 2015 সালে। ক্যামেরার মতো আরও এক যুগান্তকারী বিজ্ঞানের আবিষ্কার রেলগাড়ি। দর্শক আমন্ত্রণ ক্লিক বিজ্ঞানের আজকের পর্বে। রেল আবিষ্কারের প্রসঙ্গে আমাদের প্রথমেই মনে হয় যে বিজ্ঞানীর নাম, তিনি জেমস ওয়াট। 1769 সালে বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। কিন্তু তারও বহু আগে, প্রায় 2000 বছর আগে, বাষ্পকে ব্যবহার করে স্টিম ইঞ্জিনের ধারণা দেন একজন গ্রিক বিজ্ঞানী। সবচেয়ে প্রাচীন যোগাযোগ ব্যবস্থাগুলোর মধ্যে টিকে থাকা রেলগাড়ির বিবর্তনের ইতিহাস বেশ রোমাঞ্চকর। ধীরে ধীরে আধুনিকায়ন হয়েছে রেলগাড়ির। রেলগাড়ির অনেকের কাছে ট্রেন নামেই পরিচিত। ট্রেন শব্দটি এসেছে প্রাচীন ফরাসি শব্দ ট্রাহিনার থেকে। আজ হয়তো শুনলে আমরা অনেকে অবাক হব, শুরুর দিকে ট্রেনগুলো মূলত টানত ঘোড়া, পরবর্তীতে রেল ইঞ্জিনের ব্যবহারের পাশাপাশি রেল লাইন স্থাপন করার পর রেলগাড়ি বর্তমান রূপ পায়। ইংল্যান্ডে রেলগাড়ি চালু হয়েছিল 1825 সালে। এর 19 বছর পর 1844 সালে সর্বপ্রথম ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া থেকে রানীগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ শুরু করে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি। তারও 18 বছর পর বাংলাদেশে 1862 সালে প্রথম রেলগাড়ি চালু হয়। এখন সমান্তরাল ধাতব পাদ্যের উপর দিয়ে যেমন রেলগাড়ি চলে, তেমনি রয়েছে আধুনিক চৌম্বকীয় রেলগাড়ি, যেগুলো মূলত রেল লাইনের উপরে শূন্য চালিত হয়। এগুলো এমনভাবে ছোটে যে রেল লাইন স্পর্শই করে না। বুলেট ট্রেন নামে এগুলো বেশি পরিচিত। বিংশ শতকের মধ্যভাগ পর্যন্ত রেল ইঞ্জিনগুলো ছিল বাষ্পচালিত, বর্তমানে অবশ্য ডিজেল বা বৈদ্যুতিক ইঞ্জিনের ব্যবহার বেশি। রেল লাইনের কিছু দূর পরপর রেলগাড়ি থামার স্থানগুলোকে রেল স্টেশন বলা হয়। একাধিক রেলপথ যেখানে মিলিত হয় সেসব রেল স্টেশনকে জাংশন বলা হয়। ঊনবিংশ শতকের প্রথম ভাগ থেকে প্রায় সব ধরনের রেলগাড়ি বাষ্পীয় ইঞ্জিনের সাহায্যে চালিত হতে শুরু করে। ১৯২০ সালের প্রথম ভাগ থেকে শুরু হয় ডিজেল ইঞ্জিন ও বৈদ্যুতিক ইঞ্জিনের ব্যবহার। বাষ্পীয় ইঞ্জিনের চেয়ে এই ধরনের ইঞ্জিন অনেক কম পরিবেশ দূষণ করে, এছাড়া এগুলো চালাতে লোকবলও কম লাগে। 1970-এর দশক নাগাদ প্রায় সব দেশেই বাষ্পীয় ইঞ্জিনের ব্যবহার উঠে যায়। তবে সস্তা কয়লা ও জনশক্তির দেশ যেমন চীনে এখনও বাষ্পীয় রেল ইঞ্জিনের ব্যবহার আছে, তবে সেগুলোও ধীরে ধীরে উঠে যাচ্ছে। স্টিম ইঞ্জিনে স্টিম থেকে শক্তি তৈরি হয়, যেটাকে আমরা স্টিম ইঞ্জিন বলি। আগের দিনে কয়লা দিয়ে স্টিম তৈরি করা হতো,
সেইটা দিয়ে চাকা ঘোরানো হতো, সেই জন্য ওটাকে স্টিম লোকোমোটিভ বলতো। আর এখনকার দিনে আমরা এগুলোকে ডিজেল লোকোমোটিভ বলি। পাঁচ ধরনের লোকোমোটিভ ইঞ্জিন ব্যবহার করা হয় রেল যোগাযোগে। বাষ্পীয় ইঞ্জিনে বাষ্প উৎপাদন করার জন্য একটি বড় সড় বয়লার থাকে। কয়লা, কাঠ বা তেল পুড়িয়ে পানিকে বাষ্প করা হয়। এই বাষ্প গিয়ে একটি গম্বুজ আকৃতির প্রকোষ্ঠের ভিতর জমা হয়। এই বাষ্পীয় প্রকোষ্ঠের ভিতর থাকে একটি ভালভ যা নিয়ন্ত্রণ করা যায়। এই ভালভটি খুলে গেলে উচ্চ চাপযুক্ত বাষ্প লম্বা পাইপের ভেতর দিয়ে দ্রুত বেগে ইঞ্জিনের সামনের দিকে চলে যায়। সামনের দিকে বাষ্প ঢুকে পড়ে সিলিন্ডারে। বাষ্পের উচ্চ চাপে তৈরি তীব্র শক্তি এই পিস্টনের পেছনে প্রচণ্ড গতিতে চাপ দেয়, ফলে সিলিন্ডারের ভালভ খুলে গেলে বাষ্প বের হয় আর পিস্টনকে ঠেলে দেয় সামনের দিকে। আবার ভালভ বন্ধ হয়ে গেলে নতুন বাষ্পচাপ পিস্টনটিকে আবারও পেছনের দিকে ঠেলে দেয়। ক্রমাগত পিস্টনকে পেছনের দিকে ঠেলে দেবার ফলে ঘুরতে থাকে রেলের চাকা। পানিকে উচ্চতাপে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াতেই দ্রুত গতি তৈরি করে এই ইঞ্জিন। এর নামও তাই বাষ্পীয় বা স্টিম ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনে ডিজেলের রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। ডিজেল ইঞ্জিনের খণ্ড খণ্ড বহু উপাংশ থাকে। উপরের এই লাল যে দণ্ডটি দেখা যাচ্ছে এর নাম ক্যামশ্যাফট। ক্যামশ্যাফটটি এই ভালভগুলোকে নিয়ন্ত্রণ করে। এর মাঝে থাকে একটি করে ফুয়েল ইনজেকশন সিস্টেম। এগুলো সিলিন্ডারের ভেতরে জ্বালানি সরবরাহ করে। জ্বালানি পুড়ে প্রচুর তাপ সৃষ্টি হলে পিস্টনগুলো উঠানামা করে, তখন এটি নিচের গিয়ার বক্সকে ঘোরাতে থাকে। লোকোমোটিভ সাধারণ গাড়ির ইঞ্জিনের মতোই এখানেও একটা বড় ইঞ্জিন থাকে, যেটার হর্স পাওয়ার হলো 2000 থেকে 3000 হর্স পাওয়ার। এই হর্স পাওয়ারের ইঞ্জিনের আউটপুটটা একটা জেনারেটর বা অল্টারনেটর দিয়ে সম্পূর্ণটাই একটা ইলেকট্রিসিটি তৈরি হয়। এই ইলেকট্রিসিটি 2000 থেকে 3000 হর্স পাওয়ার ইলেকট্রিসিটি বিভিন্ন কন্ট্রোল সুইচ এবং কন্ট্রোল গিয়ারের মাধ্যমে মোটরে গিয়ে পৌঁছায়, এবং প্রতি জোড়া চাকার সাথে এক একটা করে ট্র্যাকশন মোটর থাকে। সেই ট্র্যাকশন মোটরই বেসিক্যালি চাকাকে ঘুরায়। আমাদের যে ব্রডগেজ লোকোমোটিভগুলো, এগুলো প্রায় 2 মেগাওয়াট ইলেকট্রিসিটি তৈরি হয়, যেটা দিয়ে ট্রেন চলে। এবং মিটার গেজের লোকোমোটিভে প্রায় 1.25 মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট হয়। ডিজেল ব্যবহার করে কীভাবে পিস্টনগুলো ওঠানামা করে? প্রথম ধাপে একটি জ্বালানি ও বাতাসের মিশ্রণ সিলিন্ডারের ভেতরে ঢোকার জন্য খুলে যায়, যার নাম ইনটেক ভালভ। দ্বিতীয় ধাপে ভালভটি বন্ধ হয়ে যায়। ডিজেল আর বাতাসের মিশ্রণকে সংকুচিত করা হয়, ফলে চাপ প্রচুর বেড়ে যায়। সংকুচিত ডিজেলের উচ্চ চাপের মিশ্রণের মধ্যে স্ফুলিঙ্গের প্রয়োজন পড়ে, ফলে তাৎক্ষণিকভাবে একটি বিস্ফোরণ ঘটে ও বাতাসের চাপ মারাত্মকভাবে বেড়ে যায়। এবার এই চাপ সিলিন্ডারটিকে পেছনের দিকে সজোরে ঠেলে দেয়। পরের ধাপে পোড়া গ্যাস বের হয়ে যাবার জন্য দ্বিতীয় ভালভটি খুলে যায় আর পিস্টনটি আবারও সংকুচিত হয়। এভাবে প্রতিবার জ্বালানি প্রবেশ করানোর সাথে সাথে পিস্টনটি বাইরের দিকে সজোরে ঠেলে দেয়, ফলে চাকা ঘুরতে থাকে আর সামনের দিকে দ্রুততর গতিতে এগিয়ে যায় ট্রেন। দর্শক, ক্লিক বিজ্ঞানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি কিছুক্ষণ পরই। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। ক্লিক বিজ্ঞানের আজকের টপিক স্টিম ইঞ্জিন থেকে রেল যোগাযোগের সর্বশেষ বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার। ইলেকট্রিক লোকোমোটিভ। ইলেকট্রিক ট্রেনের মোটর ঘূর্ণনের জন্য দরকার বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুৎ সংযোগের জন্য রেল লাইনের উপরে থাকে বিশেষ ধরনের বৈদ্যুতিক তার। এই কার্বনের ফালিগুলোই উপরের বিদ্যুৎ পরিবাহী তারের সাথে লেগে থাকে। এই পেন্টোগ্রাফের সাহায্যে পুরো রেল লাইন জুড়ে ইঞ্জিনে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ম্যাগলেভ শব্দটি মূলত ম্যাগনেটিক লেভিটেশনের সংক্ষিপ্ত রূপ, যার অর্থ চুম্বকের সাহায্যে ছুটে চলা। চুম্বকের আকর্ষণ ও বিকর্ষণ করার ক্ষমতাকে কাজে লাগিয়ে ইঞ্জিনের মোটরকে গতি দেওয়া হয়। ম্যাগলেভ ট্রেনের ক্ষেত্রেও তাই ঘটে। রেল লাইনের দুপাশেই থাকে বৈদ্যুতিক চুম্বক আর ট্রেনের ভেতর থাকে আরেকটি শক্তিশালী চুম্বক। যখন বিদ্যুৎ সরবরাহ করা হয় তখন রেল লাইনের চুম্বকগুলো সক্রিয় হয়ে পেছন থেকে ঠেলতে থাকে, আর সামনের চুম্বক বিপরীত মেরুর হয় তা আরও সামনের দিকে টানতে থাকে। ফলে চুম্বকের আকর্ষণ ও বিকর্ষণ এই দুই শক্তিকেই কাজে লাগানো হয়।
দুই মেরুর চুম্বকের ঠেলা ও টানের কারণে ম্যাগলেভ ট্রেন ভূমি স্পর্শ না করেই শূন্যে ভেসে সামনের দিকে চলতে থাকে দ্রুততম গতিতে। কম্বাইন ইঞ্জিন অর্থাৎ ডিজেল ও ইলেকট্রিক ইঞ্জিনের মিলিত রূপ। সময়, জ্বালানি ও দূরত্বের কথা চিন্তা করে ডিজেল ও ইলেকট্রিক ইঞ্জিন এই দুই ব্যবস্থাকে একই সাথে ব্যবহার করা হয় ট্রেন চলাচলে। শহর ও শহরের কাছাকাছি যেসব অঞ্চলে বৈদ্যুতিক লাইন টানা সহজতর সেসব এলাকাতে ব্যবহৃত হয় ইলেকট্রিক ইঞ্জিন। আবার শহর থেকে দূরবর্তী অঞ্চলের জন্য একই ট্রেনে ব্যবহৃত হয় ডিজেল ইঞ্জিন। ট্রাম ইঞ্জিনের উপর ভিত্তি করে রেল লাইনের ধরনও বিভিন্ন ধরনের হয়। ইলেকট্রিক ট্রেন বেশ কয়েক ধরনের হতে পারে, এই ট্রামও এক ধরনের ইলেকট্রিক ট্রেন। ভারতের পশ্চিমবঙ্গে ট্রাম বেশ পরিচিত একটি যানবাহন। বাংলাদেশে প্রথম রেললাইন উদ্বোধন করা হয় 1862 সালের 15 নভেম্বর দর্শনা থেকে কুষ্টিয়া জগদী পর্যন্ত। এরপর গোয়ালন্দ নদীর পার পর্যন্ত 75 কিলোমিটার রেলপথ চালু করা হয় 1871 সালের 1 জানুয়ারি। রেলওয়ে স্থাপন করার পিছনে ব্রিটিশ সরকারের যে জিনিসটা কাজ করেছিল সেটা হলো রাজনৈতিক, পরবর্তীতে সেটা অর্থনৈতিকভাবে সেটা অনেক পরিবর্তন নিয়ে আসলো। ১৮৮৫ সালে ঢাকায় রেলপথ স্থাপিত হয়। ওই সময় বিশ্ববাজারে পাটের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ব্রিটিশ ব্যবসায়ীরা ব্যতিব্যস্ত হয়ে পড়ে পাট রফতানি করার জন্য। কিন্তু প্রতিবন্ধকতা হিসেবে সামনে এসে দাঁড়ায় খরস্রোতা পদ্মা। আর তাই পদ্মার উপর দিয়ে রেলগাড়ি চলাচলের জন্য নির্মাণ করা হয় হার্ডিঞ্জ ব্রিজ। এই রেল সেতুটি চালু করা হয় 1915 সালের 4 মার্চ। ওই সময় পাট উৎপাদনের জন্য বিখ্যাত ময়মনসিংহ থেকে নারায়ণগঞ্জের 144 কিলোমিটার রেলপথ ছিল। 1912 থেকে 1918 সালের মধ্যে রেলপথের ব্যাপক বিস্তৃতি ঘটে। বাংলাদেশে যে পরিমাণ রেলওয়ে আছে পুরো রেলওয়েটাই হলো ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত। এবং আপনারা দেখবেন লাল ইটের বিল্ডিংগুলো আছে, সেই বিল্ডিংগুলোর পার্শ্ববর্তী জায়গায় রেলওয়েকে কেন্দ্র করে স্কুল, সভা সমিতি হতো, সেমিনার হতো, বাজার হতো। এবং এখান থেকে দেখা গেছে কি প্রত্যেকটা রেলওয়ের পাশে একটা ছোট্ট শহর গড়ে উঠেছে। সেই একদম রেলওয়েটা বাংলাদেশের সামাজিক পরিবর্তনে বিরাট একটা ভূমিকা রাখে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আজকে বাংলাদেশ রেলওয়েতে 25,083 জন লোকবল যুক্ত। বাংলাদেশে মোট রেলপথ 2,877.10 কিলোমিটার, যার মধ্যে 659.33 কিলোমিটার ব্রডগেজ, 1,808.05 কিলোমিটার মিটার গেজ ও 409.72 কিলোমিটার ডুয়েল গেজ রেল লাইন। আমাদের দেশেও রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে। সর্বশেষ সংযোজন হিসেবে দেশের প্রথমবারের মতো চালু হয়েছে অল্প দূরত্বে দ্রুতগামী রেল যোগাযোগ, ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা ডেমু ট্রেন নামে এটি সবার কাছে পরিচিত। ডেমু ট্রেনে এটা একটা ফিক্সড 3টা ইঞ্জিন এবং কোচের একটা সেট, এটাকে সাধারণত খোলা যায় না বা লাগানো যায় না। এটা 40 থেকে 42 সেকেন্ডে 70 থেকে 80 কিলোমিটার স্পিডে উঠতে পারে। ডেমু ট্রেনের ব্রেক অত্যন্ত ভালো এবং শক্তিশালী। এটা 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে একটা ট্রেনকে 60 কিলোমিটার স্পিড থেকে প্রায় 0 কিলোমিটার স্পিডে নিয়ে আসতে পারে। দর্শক, ক্লিক বিজ্ঞানে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি কিছুক্ষণ পরে। দর্শক, ফিরে এলাম ক্লিক বিজ্ঞানে। ট্রেনের আধুনিকায়ন থেমে নেই, টিউব ট্রেন চলবে শূন্য মাধ্যমে চৌম্বক শক্তির উপর নির্ভর করে। টিউবে চলার পথটি হবে সম্পূর্ণ বায়ুরোধী এবং ঘর্ষণ মুক্ত। টিউব ট্রেন ঘন্টায় 4,000 মাইল বা 6,500 কিলোমিটার গতি তুলতে পারবে, তাই এটাকে বলা হচ্ছে স্পেস ট্রাভেল অন আর্থ।
চলুন দেখি বিশ্বের দ্রুত গতির ট্রেনের বিষয়কর কিছু তথ্য ও ছবি। সাংহাই ম্যাগলেভ। সাংহাই ম্যাগলেভ পৃথিবীর সবথেকে দ্রুতগামী ট্রেন। এটি ঘন্টায় 431 কিলোমিটার বেগে চলতে পারে। 2001 সালে নির্মাণ কাজ শুরু হওয়ার পর 2004 সালের প্রথম দিকে এটি বাণিজ্যিক যাত্রা শুরু করে। সাংহাই ম্যাগলেভ মূলত এক ধরনের ম্যাগনেটিক ট্রেন। এই ট্রেনগুলো ম্যাগনেট বা চৌম্বক শক্তিকে কাজে লাগিয়ে খুব দ্রুত চলাচল করতে পারে। চীনের সাংহাই ম্যাগলেভ ট্রান্সপোর্টেশন ডেভেলপমেন্ট কোম্পানি এটি তৈরি করে। হারমনি সিআরএইচ 380A। হারমনি সিআরএইচ 380A মূলত একটি ইলেকট্রিক ট্রেন। এটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ গতিসম্পন্ন ট্রেন, যার গতি ঘন্টায় 380 কিলোমিটার। যদিও 2010 সালের একটি পরীক্ষণের সময় ট্রেনটি সর্বোচ্চ 486.1 কিলোমিটার গতি তুলেছিল। চীনের সিএসআর কোম্পানি এই দ্রুতগামী ট্রেনগুলো তৈরি করেছে। এই ট্রেনের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলো একদম ঝাঁকুনিবিহীন। এই ধরনের ট্রেনের গতি আরও বৃদ্ধি করার লক্ষ্যে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা চলছে। এজিবি ইটালো। দ্রুত গতির দিক থেকে বিশ্বের তৃতীয় অবস্থানে আছে ইতালির অ্যালস্ট্রম কোম্পানি তৈরি করা এজিবি ইটালো। এর গতি ঘন্টায় 360 কিলোমিটার। 2007 সালে এপ্রিল মাসে একটি পরীক্ষণের সময় এই ট্রেনটি সর্বোচ্চ গতির দিক থেকে একটি রেকর্ড তৈরি করে। ওই দিন এজিবি ইটালো ঘন্টায় 574.8 কিলোমিটার গতি তুলতে সক্ষম। নিরাপত্তা, পরিবেশ ও বিভিন্ন কারিগরি দিক থেকে এটিকে ইউরোপের সবচেয়ে উন্নত মানের ট্রেন বলা হয়ে থাকে। ট্রেনটি 2012 সালের এপ্রিলে প্রথম বাণিজ্যিকভাবে সেবাদান শুরু করে। জাদুর শহর ঢাকাতেও এগিয়ে চলেছে মেট্রো রেল বাস্তবায়নের কাজ। সব ঠিক থাকলে যেভাবে কাজ চলছে তাতে আগামী 2016 সালে শুরু হবে এর অবকাঠামো নির্মাণ কাজ, আর 2019 সালের গোড়াতেই এই পরিবহনের সুবিধা ভোগ করতে পারবেন রাজধানীবাসী। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় 20 কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো রেল প্রকল্পটিতে ব্যয় হবে প্রায় 22,000 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরা থেকে মাত্র 38 মিনিটেই পৌঁছানো যাবে মতিঝিলে। মেট্রো রেলে থাকবে 16টি স্টেশন। ঘন্টায় 60,000 যাত্রী পরিবহন করা সম্ভব হবে। ঘন্টায় মেট্রো রেলের গতি হবে গড়ে 32 কিলোমিটার। মেট্রো রেল পুরোটাই হবে উড়ালপথে। বিদ্যমান সড়কের মাঝখানে 2.5 মিটার জায়গা নেওয়া হবে। উচ্চতা হবে মাটি থেকে 8 থেকে 13 মিটার পর্যন্ত। মেট্রো রেলের জন্য 16টি স্টেশন প্রস্তাব করা হয়েছে। এগুলো হচ্ছে উত্তরার উত্তর, উত্তরা কেন্দ্র, উত্তরা দক্ষিণ, পল্লবী, আইএমটি, মিরপুর 10, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ব্যাংক। স্টেশনগুলো ওপরে হবে এবং নিচ থেকে লিফট বা চলন্ত সিঁড়ির মাধ্যমে যাত্রীদের উপরে যাওয়ার ব্যবস্থা থাকবে। ক্লিক বিজ্ঞানের আজকের পর্বে আমরা জানলাম স্টিম ইঞ্জিন থেকে শুরু করে রেলওয়ে এবং বাংলাদেশ রেলওয়ের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আজকে শেষ করছি ক্লিক বিজ্ঞান। দেশকে ভালোবাসুন, দেশের সঙ্গেই থাকুন।